আজ আমরা একটি বিষয় সম্পর্কে অত্যন্ত সংক্ষেপে কিছু কথা আর্জ করার এরাদা রাখি আর সে বিষয়টি হল একটি হারাম একটি কবিরা গুণা বড় অপরাধ আছে যেটি আমরা সকলেই অবলীলায় সবসময় করে চলেছি এবং এটি যে অপরাধ এটি যে হারাম কাজ এটি যে কবিরা গুণা এটি যে বড় ধরনের অন্যায় সেই অনুভূতিটুকুও আমাদের সমাজ থেকে আমাদের অন্তরগুলো থেকে মুছে যাবার উপক্রম হয়েছে সময় তো বন্ধুগণ আমরা অনেকেই অনেক দিক থেকে আলহামদুলিল্লাহ সৎ আকিদায় বিশ্বাসে চিন্তায় চেতনায় বিভিন্ন নেক আমল করার ক্ষেত্রে অনেক দিক থেকে আলহামদুলিল্লাহ আমরা অনেকেই সৎ এবং ভালো মানুষ অনেক ভালো ভালো আমল করবার চেষ্টা আমরা করি কিন্তু একটি অপরাধ আছে একটি কবিরা গুণা আছে যেটার সঙ্গে আমরা কম প্রায় সমস্ত মানুষ ইল্লামর রহমা রব্বি হাতে গোনা মানুষ ছাড়া আমরা সকলেই কম বেশ জড়িত আর সেটা হল উপার্জনে যুগে হয়ে গেছে আছেন অনেক নফল আমল করেন আল্লাহ ইসলামের অনেক কিছুকে তিনি মানার চেষ্টা করেন কিন্তু অর্থ উপার্জনের ক্ষেত্রে তিনি পরিপূর্ণভাবে সৎ থাকতে পারেন না কেউ হয়তো সুদের সঙ্গে জড়িত যার বিরুদ্ধে আল্লাহ মহাত যুদ্ধ ঘোষণা করেছেন কেউ হয়তো ঘুষ দিয়ে কোনো কাজ আদায় করছেন যেটাকে নেতালাম বলেছেন দাতা গ্রহিত উভয় জাহান নামে কেউ হয়তো কেনাবেচা করতে গিয়ে ক্রেতার সঙ্গে এমন প্রতারণার আশ্রয় নিচ্ছেন অথবা এমন কিছু বর্ণনা করছেন তার বিকৃত মালের যেটি আসলে বাস্তবসম্মত না এবং এটাকে কোনো অপরাধও আমরা মনে করি না ভাই এটা আসল মাল এটা পিওর মাল এটা ভালো মাল এভাবে অবলীলায় আমরা মিথ্যা কথা বলে কেনা বেচা করে থাকি কেউ হয়তো কারোর কাছ থেকে ধার নিয়েছেন তো আর দেওয়ার কোনো নামগন্ধ নাই যে কথা আপনি বলেছেন সেই কথাকে কথা হয়তো রক্ষা করতে পারেন না সমাজ তো বন্ধুগণ এই ধরনের নানাবিধ অপকর্ম এবং হারাম কাজ আমরা করে চলে বন্ধুগণ যদি এই অবস্থা চালু থাকে তাহলে দুনিয়া এবং আখেরাতে আমাদেরকে পনেরো বিশটা বড় বড় মুসিবত এবং গ্লানির মুখোমুখি হতে হবে কোনো হারামের লেশ থাকে অবৈধ উপার্জন থাকে আপনার হয়তো বেতনটা হালাল সাথে কিছু ফাঁকি ঝুঁকি দিলেন কিছু চুরিদারি করলেন কিছু মিথ্যা কথা বললেন বিক্রি করতে গিয়ে বিক্রেতাকে বা ক্রেতাকে আপনি ফাঁকি দিলেন কিছু প্রতারণা করলেন তাহলে আপনাকে দশটি বড় ধরনের বিপদের সম্মুখীন হতে হবে কমপক্ষে এর ভিতরে এক নম্বর হলো মানসিক অশান্তি নাম্বার দুই এবাদতের স্বাদ নষ্ট হয়ে যায় আজ আমরা ইবাদত করে স্বাদ পাই না এটাকে একরকম জরিমানা মনে করছি এর অন্যতম একটা কারণ হলো আমাদের উপার্জনের সততা নাই আমরা লেনদেনের সৎ না অনেক ক্ষেত্রেই সৎ মারশাল্লা দায় রেখেছি নামাজ পড়ি অনেক ক্ষেত্রে হয়তো সৎ কিন্তু লেনদেনে আমরা কিনার সৎ নয় আর এই জন্য এবাদতের স্বাদ নষ্ট হয়ে যায় ভিতরে স্বাদ পাই না নাম্বার তুষ্টি চলে যায় এবাদত বন্দিকে যাই করি না কেন আমাদের খাই খাই ভাবটা শেষ হয় না এটা চলতেই থাকে এবং এর ফলে দুনিয়াটা আমাদের জীবন্ত নাম হয় যাই পাইছি সেটা নিয়ে তুষ্ট থাকা সুক্রিয়া দায় করার মানসিকতা থাকে না হারাম উপার্জন মানুষকে আরো বেশি পিপাসার্থ করে তুলে আরো বেশি তার চাহিদাকে বাড়ায় দেয় এবং তাকে তুষ্টির যে গুণ এই গুণ থেকে তাকে দূরে সরাতে থাকে নাম্বার চার দোয়া কবুল হয় না নবী আলাহালামের বহু হাদিসে বিষয়ে আমাদের সম্মুখে রয়েছে তিনি বলেছেন দূর থেকে সফর করে মক্কায় আসে বাইতুল্লাহ করে এবং দুই হাত তুলে আল্লাহর কাছে এলোমেলো চুল দুলা মলিন শরীর কাপড় চোপড় নিয়ে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে বাইতুল্লাহ আন্না কিভাবে তার দোয়া কবুল হতে পারে অর্থাৎ দোয়া কবুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই কারণ সে তার যে দেহ তার যে কাপড় চোপড় এগুলো হারাম তারা গঠিত হয়েছে যার কারণে সে যতই দোয়া দোয়া করুক কবুল হবে না প্রিয় বন্ধুগণ আমরা যারা অবৈধ পথে উপার্জন করি একটি নিজের জন্য করি না যত মানুষ টাকা কামাইয়ের জন্য পাগল হয়ে অস্থির হয়ে ছুটে তাদেরকে আপনি জিজ্ঞাসা করে দেখুন আমি নিশ্চিত যে তারা কেউই নিজের জন্য করে না কার জন্য করে ছেলে মেয়ের জন্য করে বউ বাচ্চার জন্য করে আমি খুব শর্টে একটি মেসেজ আপনাদের দিতে চাই প্রিয় বন্ধুগণ আমরা যে ছেলে মেয়ের জন্য দুই নম্বর পথে উপার্জন করি হালাল হারামের বাস বিচার করি না ওল্লাহি আল্লাহর কসম করে বলতে পারি এই সম্পদ তাদের না প্রয়োজন না তারা এটার জন্য আপনার পক্ষে কি আমাদের ময়দানে আপনার সাথে দাঁড়াবে কি বলেন আপনি দুনিয়াতে অবৈধ উপার্জন করবেন কে আমাদের ময়দানে যখন ধরা খাবেন আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা তারা কি এসে বলবে বাবা আমাদের জন্যই তো অন্যায় করছো অতএব আজকে আমরা এর দায় নিলাম কেউ নিবে একজনকে নিবে ইয়ামা ফিরুরুল মার ওম্মিহি ওয়াবি ওয়ামেনী প্রিয় বন্ধুগণ কেয়ামতের দিন সবাই পালাতে থাকবে কেউ দায় নেবে না এর চেয়ে বড় নির্বোক এর বড় বোকা কে হতে পারে যে অপরাধ করবে আরেকজনের সুবিধার জন্য কিন্তু যার জন্য করবে সে তার কোনো দায় নিবে না সে মজ মস্তি করবে আর দায় সম্পূর্ণ আপনার উপরে বর্ত হবে প্রিয় বন্ধুগণ আমরা যারা আজকে অর্থনৈতিকভাবে যে লেভেলে আসি শতকরা নব্বই জন মানুষ বা তারও বেশি হবে তাদের অবস্থা হলো যে আমাদের বাবা মা আমাদেরকে অর্থনৈতিক এই লেভেলে রেখে যান নাই আমরা আবার আমাদের সন্তানদেরকে অর্থনৈতিক সুবিধা দেওয়ার জন্য যে অবৈধ পথে উপার্জন করছি তারাও কিন্তু এই সম্পদের উপরে তারা যথেষ্ট থাকবে না বা তুষ্ট থাকবে না তারাও আরো বহু সম্পদের পাহাড় গড়ে তুলবে গ্রামে গঞ্জে আপনার বাবা বহু কষ্ট করে একটা টিনের ঘর তুলেছেন তখনকার যুগে ওইটাই ছিল তাজমহল কিন্তু আপনি বড় হওয়ার পরে বিদেশে আসার পরে বলছেন আরে গ্রামে টিনের ঘরে মানুষ থাকে নাকি বাবা করছে তখন ছিল না একটু টাউনের কাছে যদি ছাপড়াও করা যায় তবুও ভালো আপনি সেটা করেন আপনার সন্তানরা এসে চিন্তা করবে বাবা আমার ছিল ছিল সৌদি প্রবাসী বেচারা করছে গ্রামে কোন ছাপড়া ঘর আরে ঢাকা শহরে বাড়ি না হলে হলে ফ্ল্যাট চলা যায় সেটা করবে সে আপনার ওখানে যাবে না বছর একবার শুধুমাত্র একটু ফুর্তি করতে যাবে সারা জীবন কষ্ট করে যেটা করছেন সন্তানের জন্য অল্লাহে সন্তান বেশিরভাগ ক্ষেত্রে সেটা তাকে বে করবে না সে তার চাইতে বড় দৃষ্টিভঙ্গি নজর তার আরো পরে সমাজ ভাই বন্ধুগণ

বিক্রেতাকে বা ক্রেতাকে মিথ্যা কথা বললো যে কোনো ভাবে অসৎ উপায় অবলম্বন করলো উপার্জনের ক্ষেত্রে কফিলকে ফাঁকি দিল মালিককে ফাঁকি দিল ডিউটির সম কাজ করলো যে কোনো ভাবে সে হারাম উপার্জন করলো সেই ব্যক্তি ধোকা দিল আর যে ধোকা দিল সে আমার উম্মত না নাম্বার দুই আজুল মজুলমাত কেয়াম আলী আলাহ সালাতাম বলেছেন দুনিয়াতে আপনি আমি যে জুলুম করছি প্রিয় বন্ধুগণ কেয়ামতের ভয়াবহত দিনে এটা বহুমুখী অন্ধকার হয়ে আমাদের সামনে দাঁড়াবে যাদের পয়সা মারছি তাদের যে আর্তনাদ তাদের যে দিলের বদয়া অথবা তাদের প্রতি যে আমি যে জুলুম করেছি শুধুমাত্র এই জুলুমের সাজা কেয়ামতের দিন বহুমুখী অন্ধকার হয়ে আপনারা আমার সম্মুখে দাঁড়াবে তৃতীয়ত নবী আলাহ সালাতাম বলেছেন মান আখাদা শিবরাম মিনাল আব্দি যে ব্যক্তি কারোর জমিন এক পরিমাণ জমিন বা ভূমিকে অন্যায়ভাবে ভাবে আত্মসাত করেছে মেরেছে তাকে আল্লাহ তালা সপ্ত আসমান সপ্ত জমিন সাত তবক জমিনকে আল্লাহ তালা তার গলায় ঝুলিয়ে শাস্তি দিবেন নাম্বার চার আল্লাহ আমাদেরকে যে সমস্ত সম্পদ দিয়েছেন এই সমস্ত সম্পদ দিয়ে আমরা অনেক ধনী হচ্ছি নবী আলাইসালাম বলেছেন আতাদরু নামাল মুফলেস তোমরা কি জানো সবচেয়ে হত দরিদ্র সবচেয়ে অভাবী সবচেয়ে গরিব মানুষটাকে সাবাই কামার ইয়ারসুল্লাহ কি আমরা তো সাধারণত যার পয়সা করি না তাকে অভাবী লোক বলি নবী আলাম বলছেন না একটা লোক অনেক নফল নামাজ করছে অনেক দান সৎকা করছে অনেক ওয়াজ নসিয়ত করছে অনেক দাওয়াতি কাজ করছে অনেক ভালো কাজ করছে ছেলে মেয়েকে দিনদার বানাইছে মসজিদ মাদ্রাসা করছে অনেক কিছু করছে দিন বড় ওয়াজ শুনছে মাহফিল শুনছে কিন্তু তার উপার্জন ছিল না, সেটা অল্প এই ব্যক্তি কেমতের দিন কারো প্রতি জোলম করছে কাউকে গালে দিছে কারো হক মারছে কারো টাকা মারছে এই হকগুলা দিতে দিতে তার সমস্ত সবাব যেগুলো সে দুনিয়া থেকে নিয়ে গেছে মানুষকে দিয়ে দিবে এবং সে রিক্ত হস্ত এবং ভিখারি হয়ে যাবে কে আমাদের ময়দানে সময় ভাই বন্ধু সর্বশেষ কথা হলো জান্নাতে প্রবেশের কোনো সুযোগ নাই নেই নবী আলাইসালাম বহু হাদিসে বলেছেন যেই দেহ হারাম দিয়ে গঠন করা হয়েছে সেই হারামটা সুদের মাধ্যমে আসুক ঘুষের মাধ্যমে আসুক কফিলকে মালিককে চাকরিতে ফাঁকি দিয়া হোক দুই ঘন্টা দেরিতে গিয়া হোক অথবা কারোর টাকা টালবাহানা করে ঘুরিয়ে ফিরিয়ে হোক অথবা যে কোনো উপায়ে যদি আপনি অবধ উপার্জন করে থাকেন আমরা অবধ উপার্জন করে থাকি সময়তে বন্ধুগণ এই দেহ জান্নাতে প্রবেশ করবে না আজ থেকে আমরা এই জিনিসটিকে সংকল্প করবো যে আমার উপার্জনে কোনো অসৎ উপায় আমি অবলম্বন করবো না একটি টাকাও অবৈধভাবে আমি কামাবো না হালানোর পরে আমি তুষ্ট থাকবো আল্লাহ সুমাতালা বরকত দিবেন এবং শান্তি দিবেন আল্লাহ আমাদের সকলকে তোফিক দান করুন